আবারও বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রসঙ্গ। জাতির পিতা স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তনের দিবসে রাজধানী জুড়েই ছিল নানা আয়োজন। আলোচনা সভায় সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়া বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সহকর্মীদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোচনা সভা। সবার ঢাকা অ্যাপসের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে উন্নয়ন। 21 বছর যদি পিছিয়ে না যেতাম, আজকে কিন্তু ঢাকা শহরকে আজকে এরকম জঞ্জাল দেখতে পারতাম না। এই ঢাকা শহরকে আমরা দেখতাম একটি উন্নত ঢাকা শহর। কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, সেই জাতির জনককে আমরাই মেরে ফেলেছি। বাড্ডা ডিআইটি মাঠে কৃষক লীগের আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জাতির পিতার কারামুক্তি থেকে স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরেন বক্তারা। দুহাত তুলে সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নানক বলেন, দেশের ইতিহাস থেকে ইতিহাসের মহানায়ককে মুছে দেওয়ার চেষ্টা সফল হয়নি। বর্তমান সরকারের আমলে সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে জাতির কাছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ জাতি যা প্রায় ভুলে গিয়েছিল তা রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আজ সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছে। পরে 500 সবজি ভ্যান চালকের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান উপাচার্য ডক্টর কনক কান্তি বড়ুয়া। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।